এ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে পরামর্শমূলক বক্তব্য নিয়ে আসছেন জনাব ফাল্গুনি বাগচি বিসিএস পররাষ্ট্র ছত্রিশতম বিসিএস ইংরেজি বিভাগ আমি ফাল্গুনি বাগচি এই ফরিদপুরে আমার অনার্স মাস্টার্স এই পরিবেশে আমি বেড়ে উঠেছি এ তোমাদের মধ্যে থেকেই আজকে আমি এখানে তো বিশেএস অ্যাকাডেমির আজকের এই মহতি আয়োজনে আমাকে কিছু বলবার সুযোগ করে দেবার জন্য আমি আমার সম্মানিত শিক্ষকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে উপবিষ্ট আমার সনামধন্য শিক্ষকদের প্রতি আমি আমার বিনম্ন শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সহযোদ্ধা যারা ছিলেন বা আমার সামনে উপবিষ্ট ভাই ভাই বোন যারা আছো তোমাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন আজকের এই যে আমি সে একদিন তোমাদের ওখানে ছিলাম আজকের এই যে আবেগ এই আবেগ আমার মধ্যেও ছিল তোমরা যে আবেগ নিয়ে আজকে এখানে আসছো আমিও আসছি বেশ কয়েকবার আসছি এদেরকে দেখার জন্য হয়তো একটা সময় ভাবতাম যে এলিয়েন ল্যান্ড বা এখানে হয়তো অনেক বেশি যোগ্যরা যেতে পারে বা অনেক লবিং অনেক টাকার বিনিময়ে এখানে যেতে হয় এরকম একটা ভয় কাজ করতো এই আবেগ এই স্মৃতিগুলো মনে করে আমি কালকে বগুড়া থেকে এসেছি তোমাদের সঙ্গে সামিল হবার জন্যে আমি কাল সকাল সাতটা দশ মিনিটে আমার বাসা থেকে বের হই বগুড়া জেলা অফিসে আমার একটা মিটিং ছিল আমি স্যারকে গিয়ে বিষয়টা জানাই বিস্তারিত একদম স্যার যখন অফিসে ঢুকলো নয়টা বাজার পাঁচ মিনিট আগে তখনই আমি স্যারের সঙ্গে দেখা করেছি আমার মিটিং আমি পুরোটা সময় আমি মিটিংয়ে দিতে পারিনি বিস্তারিত স্যারকে জানানোর পর এক ঘন্টা বিশ মিনিট স্যারের সঙ্গে বা আমার অন্যান্য কলিকদের সঙ্গে ছিলাম এরপরও আমি চলে আসি আর আমি আমার বাসায় এসে পৌঁছেছি রাত সাড়ে নটায় সকাল সাড়ে দশটার বাসে বাসে উঠে আমি আমার বাসায় এসে পৌঁছেছি রাত সাড়ে নটায় আমার সঙ্গে ছিল আমার সত্তর বছরের শ্বশুর সে আমাকে আমার এই চাকরি আমি একজন মেয়ে হিসাবে যে চাকরি করছি বা আমার পরিবার থেকে দূরে আছি সে আমার পাশে আমার বাবা হিসাবে আছে বটবৃক্ষের ছায়া হিসাবে আছে বলতে গেলে তো তার ওইখানকার আবহাওয়া সে মানাতে পারছে না জ্বর এসে গেছে আমি ওরকম একজন ব্যক্তিকে নিয়ে কালকে এই লং জার্নি করে এসেছি তারপরও এই আবেগটা এই যে স্বপ্ন যাত্রা বা এই আবেগটা এই নতুন মুখ বা ভবিষ্যতের সূর্য সন্তানদের একটুখানি সময় দিবো বা তোমাদের এই আবেগটাকে আমার আবেগের সঙ্গে মিশাবো আমার স্যারদের যে চেষ্টা সেগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো বলে আজ আমি এখানে হয়তো আমি পাবলিক স্পিকি স্পিকিংয়ে খুব বেশি দক্ষ না হয়তো এখনও খুব সুন্দর করে নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পারি না তারপরও যে তোমরা এসেছ বা ধৈর্য ধরে আমার কথা শুনবে এটাই আমার জন্য অনেক বড় কিছু আমার স্যারেরা যে আমাকে এখানে কথা বলবার সুযোগ করে দিয়েছে এটা অনেক বড় একটা উপহার আমার জন্য আমি আমার জীবনে কিছু অপ্রয়োজনীয় কথা বলি বিরক্তি অনুভব করো না আমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম আমার ব্যক্তি জীবনে কিছু কষ্ট ছিল কিছু না পাওয়া কিছু মানুষের প্রচণ্ড অবহেলা আমার চারপাশের কিছু উচ্চস্তরের মানুষের প্রচণ্ড অবহেলা বলবো বা প্রচণ্ড মানসিক একটা প্রেশার ক্রিয়েট করেছিল আমার উপরে ওই অবস্থায় আমি ফরিদপুরে এসে ভর্তি হই কিছুটা হুমজিক্যাল ডিসিশন নিয়ে তখন একটা মানুষের ব্যক্তিত্ব আমাকে ছুঁয়ে যায় যে আমাকে সেই পর্যায়ে আশা দিয়ে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে ওই অবস্থা থেকে সে আমাকে আমি সারদাতে গিয়ে ভর্তি হই শারদাতে আমরা মাত্র চব্বিশ জন স্টুডেন্ট ভর্তি হয়েছিলাম সে ওই জায়গা থেকে আমাকে আশা দেয় তুমি যেখানে গিয়েছো তোমার চিন্তা নেই তুমি ফরিদপুরের স্টুডেন্ট তুমি সারদায় থাকো বা যেখানেই থাকো তুমি ফরিদপুরের তুমি ইংলিশ ডিপার্টমেন্টের এটাই তোমার বড় পরিচয় তুমি যে কোনো সময় রাজেন্দ্রে ক্লাস করতে যেতে পারো আমি তার কাছে পড়েছি আমি আমার ইনস্টিটিউটের শিক্ষকদের কাছে কৃতজ্ঞ বিশেষভাবে তার প্রতি কৃতজ্ঞ বা অন্যান্য যে শিক্ষকদের ক্লাস আমি করেছি যাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখেছি তাদের সবাইকে আজকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি হয়তো নাম ধরে ধরে সবাইকে স্মরণ করতে পারবো না কিন্তু সেই মুখগুলো আমার মনে আছে আমি যখন নিজে হীন চেতা হয়ে গিয়েছিলাম যখন কোনো সাহস খুঁজে পাচ্ছিলাম না তখন আমি একটা মানুষের ব্যক্তিত্ব তার কথোপকথন তার বাচন ভঙ্গি তার আশা দেবার যে ক্ষমতা ওইটা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম সেই সময়টাতে আমি আমার সামনে একজন অনুকরণীয় ব্যক্তিত্বকে খুঁজে পেয়েছিলাম আমার বন্ধু বলে প্রশান্ত বলে গেল যে আমি হয়তো একটা পর্যায়ে কারোর সঙ্গে মিশতে পারতাম না আমার ব্যক্তি জীবনের হতাশাগুলো আমাকে মিশতে দিত না আমি যখন রাজেন্দ্রতে ক্লাস করতে যেতাম আমি আমার পেছনে অনেকবার শুনেছি ওখানে ছেলেরা পড়ছে এজন্য যাচ্ছ আমি আমার জীবনে এরকম কথা প্রতি ধাপে ধাপেই অনেক শুনেছি ছেলেদের সঙ্গে ক্লাস করতে যাচ্ছ এটা মূল ইন্টারেস্ট এরকম আমি আমার পেছনে শুনেছি এই জন্য ওদের সঙ্গে আমি ফ্রি হতে পারতাম না অনেক মেয়েদের সঙ্গে ফ্রি ছিলাম কিন্তু ছেলেদের সঙ্গে ফ্রি হতে একটু কম পারতাম পরবর্তীতে গিয়ে ওদের সঙ্গেও ফ্রি হয়ে গিয়েছি বা বিসিএস জার্নিতে যখন এসেছি তখন স্যারদের কাছ থেকে এটা শুনেছি যে তুমি ইন্ট্রোভার্ট থেকেও না এক্সট্রোভার্ট হবার চেষ্টা করো তোমার মানুষের সঙ্গে যোগাযোগে দক্ষতা বাড়াও কমিউনিকেটিভ পাওয়ারটা বাড়াও তুমি যখনই মানুষের সঙ্গে পরিচিত হবে তুমি অনেক কিছু শিখতে পারবে তোমার চিন্তার গণ্ডিটা বৃদ্ধি পাবে তো তাদের সেই কথাকে আমি বেদবাক্য হিসাবে নিয়ে আমার যোগাযোগে দক্ষতা বাড়িয়েছি আমি আমার জায়গা থেকেই এখন যখন রাস্তায় চলাচল করি একজন অপরিচিত মানুষকেও ন্যূনতম জিজ্ঞাসা করি কোথায় বাড়ি বা সে জীবনে কোন পর্যায়ে আছে এটা জানার চেষ্টা করি অতটুকু দক্ষতা বাড়ানোর চেষ্টা করি এই আর কি আর যেটা বলতে হয় আমি মূলত একজন মানুষ তার পরিবার থেকে শিখে আসে আমি আমার ছোটোবেলা থেকে আমার বাবাকে প্রচণ্ড পরিশ্রম করতে দেখেছি সে শুক্র শনিবারেও অফিস করে একজন সরকারি কর্মচারী হিসাবে সে তার কর্মক্ষেত্রে তার গণ্ডিতে যথেষ্ট ডেডিকেটেড আমি তার মধ্যে থেকে ওই ডেডিকেটেড যে বিহেভিয়ারটা ওটা দেখেছি বা শিখেছি যাই হোক আর আমার মায়ের ব্যক্তি জীবনে যেটা হয়েছে আমার পরিবারের স্বার্থে আমাদের স্বার্থে সে তার অনার্সের জার্নিটা অসম্পূর্ণ রেখে চলে গিয়েছিল অনার্স ফার্স্ট ইয়ার থেকে তো তারপর থেকেই তার একটা আমি আমার বাবা মায়ের বড় সন্তান তারপর থেকেই আমার বাবা মায়ের একটা ইয়ে ছিল যে আমাকে অনার্স শেষ করাবে বা আমি আমার জীবনে প্রতিষ্ঠিত হবার পর আমার বিষয়ে আমার জীবনের অন্যান্য কোনো ডিসিশান নেবে এটা আমাকে তাগিদ দিত ছোটোবেলা থেকে কিন্তু আমি আমার জীবনে কিছুটা অসুস্থ ছিলাম বা হয়তো অলসতা ছিল বা অমনোযোগিতা ছিল এ কারণে অন্যান্য ধাপগুলোতে খুব বেশি সফলতার স্বাক্ষর রাখতে পারিনি তবে প্রথম সারির পাঁচজন স্টুডেন্টের মধ্যে থাকতাম আমি আমার বাবা আমাকে পাবলিক পরীক্ষাগুলোতে যেমন ফাইভের বৃত্তি এইটের বৃত্তি এসএসসি এইচএসসি সবসময় সে অনেক প্রত্যাশা করেছে তার অফিস স্টাফদের জীবনের অনেক গল্প করেছে অফিস স্টাফদের সন্তানেদের সন্তানদের সাফল্যের গল্প করেছে কিন্তু আমি আমার বাবাকে কখনো আমার সাফল্যের গল্প শোনাতে পারিনি আমি আমার প্রতিটা বিফলতায় হয়তো কেঁদেছি হয়তো কষ্ট পেয়েছি নিজের জন্য বিষণ্নতাকে নিজের মধ্যে বিষণ্নতাকে লালন করেছি ক্লাস এইটের যে আমার বিফলতা তারপর আমি প্রথম সব মানে আমার জীবনের শেষ শব্দ করে কেঁদেছিলাম এরপর থেকে আমার কান্না আমি নিজে নিজেই কাঁদি আমার কষ্টগুলো আমি নিজের মধ্যেই চাপা রাখি আমার বন্ধুদের সঙ্গেও আমি ওগুলো শেয়ার করিনি কিছু কিছু কষ্ট হয়তো একেবারে যারা ক্লোজ তারা জানে যে আমি কেন মানুষের সঙ্গে মিশতে পারতাম না বা আমার কষ্টটা কি ছিল বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়ে এটাও একটা ভয় পেয়েছিলাম আমি অনেক বেশি যে আমি কি জীবনে আর আগাতে পারবো না কি এভাবেই একটা সাধারণ জীবনেই আমি আস্তে আস্তে আমার ঘরোয়া গণ্ডিতেই আমি শেষ হয়ে যাব এরকম একটা ভয় ছিল কিন্তু সেখান থেকে আমি আমার সনামধন্য জনাবিজিজাম স্যারের কাছ থেকে একটা বড় ধরনের অনুপ্রেরণা পেয়ে আমি আমার আশা ধরে রেখেছিলাম ভেবেছিলাম যেখানে এরকম একজন মানুষ থাকতে পারে সেখানে হয়তো আমরা অনেকেই স্বপ্ন দেখতেই পারি একটা কথা আছে মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। কিন্তু আমি বলবো মানুষ তার স্বপ্নের সমান বড় কিন্তু আমি বলবো মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। কারণ মানুষের স্বপ্নটা আসে তার কল্পনা থেকে মানুষ যেটা কল্পনা করতে পারে সেটাই তার অবচেতন মনে স্বপ্ন হিসাবে আসে আমি আমার জায়গা থেকে বলবো আমার জীবনের যে কষ্টগুলো ছিল এজন্য আমি স্বপ্ন দেখতে ভয় পেতাম আমি আশা করতে ভয় পেতাম কারণ অনেকবার আশা করে করে আমি ব্যর্থ হয়েছি আমি পরীক্ষা দিয়ে এসে আমার পারফরমেন্স কেমন হয়েছে আমি কেমন রেজাল্ট করতে পারি এটা চিন্তা করতেও ভয় পেতাম কিন্তু আমার পেছনে যারা স্বপ্ন সারথী হিসাবে ছিলেন আমি আমার জীবনে আরেকটা পর্যায়ে এসে বিসিএস জার্নিতে এসে আমার শাহজাহান স্যার জনব শাহজাহান স্যারকে পেয়েছি সে তার এই জায়গা থেকে এই গন্ডি গন্ডিটা থেকে যে স্বপ্ন দেখতে পারে তার যে প্রচণ্ড স্বপ্ন দেখার ক্ষমতা সেই স্বপ্ন দেখার ক্ষমতা থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি সেখান থেকে আমি বলবো যে মানুষ তার স্বপ্ন থেকে তার কল্পনা থেকেও বড় যেটা আমি কল্পনা করতে পারিনি সেই জায়গাটা ঈশ্বর আমাকে দিয়েছেন এক্ষেত্রে বলতে হয় যে ঈশ্বর আমাকে নিয়ে যে পরিকল্পনা করছেন সেটা আমার কল্পনাতেও আসে না হয়তো আমি আমার অবচেতন মনেও সেটা ভাবতে পারি না আর আমার জীবনের বড় লবিং হচ্ছে আমার স্যারদের অনুপ্রেরণা আমার জীবনের বড় লবিং হচ্ছে স্রষ্টার আশীর্বাদ আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক কাঠামো উচ্চ পর্যায়ের বড় ধরনের লবিং করবার জন্য যোগ্য নয় আমাদের সে ধরনের কোনো লবিং নেই আমিও কোনো একটা সাফল্য অর্জন করার আগে অনেকবার ভেবেছি যে হয়তো সেরকম কোনো আত্মীয় বা টাকার জোর বা লবিং না থাকলে চাকরি হবে না আমি আমার সাফল্যের পরে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি আমার স্যারেরাও অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন কিন্তু তারপরে এটাই সত্যি যে চেষ্টা থাকলে তার পুরস্কার পাবে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে আর একটা যেটা কথা শাহজাহান স্যার একদিনের ঘটনা বলছি আমি তখন সাঁত্রিশ বিসিএসের জন্য পরীক্ষা দিচ্ছিলাম আমার তিন চারটা পরীক্ষার পারফরম্যান্স খুব খারাপ হয়ে গিয়েছিল এর একটা কারণ ছিল আমি যখন ছত্রিশ বিসিএসের রিটার্নের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম পরীক্ষাগুলো দিচ্ছিলাম তখন আমার ছোটো চাচা বিদেশ থেকে ফিরে আসেন ক্যান্সার নিয়ে সে তখন ফোর্থ স্টেজে ছিল তো তার শরীরে তিলে তিলে ক্ষয় ধরছে এখনও সে মুম্বাইতে চিকিৎসাধীন তার প্রচণ্ড খারাপ অবস্থা এটা একটা পরিবারের জন্য অনেক বড় একটা ধাক্কা আমার বাবা আমার পরিবারের বড় সে একইভাবে আমিও আমার বাবার বড় সন্তান আমার বাবা তার জীবন থেকে তা যতটা সম্ভব পরিবারকে সাপোর্ট করার চেষ্টা করেছে সে তার নিজের স্বাদ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে আমাদের দাবি দেওয়া তার পরিবারের অন্যান্য সদস্যদের দাবি দেওয়া মিটিয়েছে তার এই ভাইকে সে অনেক সাপোর্ট দিয়ে পড়ালেখা করিয়েছে অনেক স্বপ্ন দেখেছে এই ভাইকে নিয়ে যখন বাবা চলে আসলো আমার বাবা তারপর থেকে আজ পর্যন্ত নতুন কোনো জামা কাপড় নিজের আগ্রহে বানায়নি নিজের সাজগোজ সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে এই পরিবেশে আমি ওই ছত্রিশের পরীক্ষাগুলো দিচ্ছিলাম এরপর যখন সাঁত্রিশ ছত্রিশের রিটার্ন দিয়ে এসে যখন সাঁত্রিশের পরীক্ষা দিচ্ছিলাম তখন মানসিক অবস্থা আরও বেশি প্রভাবিত হয়ে গিয়েছিল মানসিকভাবে আমি আরও অনেক বেশি ভেঙে পড়েছিলাম পরিবারে যখন এরকম একটা বিপদ উপস্থিত হয়েছিল তখন আমার বাবা মা ভেবেছিল যে ওর অনার্সটা তো শেষ করালাম কোনো মতো এখন ওর চাকরির জন্য অপেক্ষা না করে ওর বিয়ে দিয়ে দিই প্রচণ্ডভাবে চাপ আসছিলো পারিবারিকভাবে বা আত্মীয়দের দিক থেকে আমার গ্রাম থেকে আমার মামাবাড়ির এলাকা থেকে প্রচণ্ডভাবে একটাই কোশ্চেন আসছিলো ও তো মেয়ে ওকে কেন এতদিন বিয়ে না দিয়ে রেখে দিয়েছ সবার একটা কথা ছিল আমার অনেক আমি বলবো আমার অনেক সহপাঠীও ছিল আমাকে ফোন দিয়ে বলেছে কি করবা এতদিন বিয়ে না করে বসে আছো চাকরিও পাবা না এরপরে কি করবা অনেক মেয়ে সহপাঠী বলেছে অনেক ছেলে সহপাঠী বলেছে অনেকেই বলেছে বিয়ে করে নাও তারপরে যা করার করো অনেক ছেলে আমাকে বলেছে যে এরপর জীবনের কোনো অর্থ খুঁজে না চাকরিও না এটা আসলে বৃথা জার্নি করছো না আমি যখন বলেছি না আমি আমার চেষ্টা করি ওদেরকে অনেক অনেককে আমি অনুপ্রাণিত করার চেষ্টা করেছি আসো আমার জার্নিতে সামিল হো এটা এই চেষ্টাটা আমরা সবাই সবাই মিলে করি এই জিনিসটা আমি কার কাছ থেকে শিখেছি এই যে সবাইকে ডেকে আনা এটা আমি শিখেছি আমার অন্তরা দিদির কাছ থেকে আমি যখন অনেক বেশি হতাশায় পড়ে গিয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি কতটা কি করতে পারবো না পারবো তখন আমি দ্বিতীয় আমার সেকেন্ড ইয়ারের মাঝামাঝিতে এসে দিদির নাম শুনি তখন তার রেজাল্ট তার এইচএসি রেজাল্ট তার এরকম একটা পরিবেশে আসা তার ফার্স্ট ইয়ারের রেজাল্ট এগুলো আমাকে কিছুটা হলেও মুগ্ধ করে আমি তার সংস্পর্শে যাই ব্যক্তি জীবনে তার অনেক ঘনিষ্ঠ হয়ে গিয়েছি আমি সময়ের আবর্তনে কিন্তু হঠাৎ করেই একটা নতুন মানুষের কাছে গিয়ে তার যে ব্যবহার পেয়েছি বা এই এতটা জার্নি শেষ করে আমি তাকে দেখেছি যে একটা মা পাখির মতো সে তার চারপাশের সবাইকে তার ছানার মতো করে দুই পাখা দিয়ে আগলে রেখেছে আমরা যখন কোচিংয়ে একটা পরীক্ষা দিতে গিয়ে বিরক্ত হয়ে গিয়েছি জানি না তখন সে বলেছে বসো চার ঘন্টা পরীক্ষা দিয়ে যাবা ওঠা যাবে না না পারলে বই বের করো ওটা দেখে লেখো না পারলে আমার খাতা দেখো এটা কত বড় একটা অনুপ্রেরণা একটা মা পাখি যেমন ঝঞ্ঝা থেকে একটা বাচ্চাকে আগলে রাখে সে তেমন তার ডানা দিয়ে আগলে রেখেছে যখন ভাইবা দিতে গিয়েছিলাম আমাদের ভাইবা বোর্ডের স্বনামধন্য শিখ কামাল উদ্দিন আহমেদ স্যার তাকে বলেছিল লক্ষ্মী মেয়ে আমি বলবো সে আমাদের ডিপার্টমেন্টের লক্ষ্মী মেয়ে হয়তো তার আগের ইয়ারগুলোতে অনেক মেধাবী দাদা দিদিরা বা ভাইয়া আপুরা বের হয়ে গিয়েছে কিন্তু তার এই বৈশিষ্ট্যটা অনন্য সে একা পথ চলে না সে তার চারপাশে সবাইকে নিয়ে পথ চলার চেষ্টা করে সে যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করে তবে বাকিদের বাকিদেরকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করে কিছু দিনের ঘটনা মনে আছে এই যে ফরিদপুরের গণ্ডিতে বসে আমরা কোচিং করছি আমার অনেক আমার অনেক বন্ধু বা আমার অনেক সহযোদ্ধাই ঢাকায় চলে গেছে একটা পর্যায়ে গিয়ে বিরক্ত হয়ে গেছে জার্নি ছেড়ে চলে গেছে কিন্তু আমি একাডেমিতে পরবর্তীতে গিয়েছি আমার পেছনে অনেক সময় শুনেছি এটা তো এলাকার কোচিং এখানে তো আমাদের কোচিংটাতে শাহজাহান সার সব থেকে বেশি ব্যাক আপ দেওয়ার চেষ্টা করে এটা অনেকেই বলে আমাকে যে ওখানে শাহজাহান সার বেশি ক্লাস নেই আমি তার এগেনস্টে বলি যে একজন ব্যক্তি যদি অনেক কিছু নিয়ে চিন্তা করতে পারে একজন ব্যক্তির যদি দক্ষতা অনেক বিষয়ের উপর হয় তাহলে তো সে অনন্য আমি আমার রিজিজামান স্যারের মধ্যে দেখেছি তার বাংলা ইংলিশ ধর্ম দর্শন একাধারে অনেকগুলো বিষয়ের উপর দক্ষতা তাহলে তো আমি বলবো যে সেই ব্যক্তি অনন্য যে একই সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে কল্পনা করতে পারছে অনেকে বলছে যে ফরিদপুরের মতো একটা জায়গায় স্যার এরকম একটা প্রতিষ্ঠান শুরু করেছে এটা একটা ব্যবসায়িক ইন্টারেস্ট অবশ্যই আছে আমি তখন বলবো যে হ্যাঁ তার স্তরের অনেকে আছে এই ব্যবসায়িক ইন্টারেস্ট নিয়ে সবাই আগাক আমি বলবো যে না সে যেমন আজকে আমাদের এই দলিত শ্রেণী পতিত শ্রেণী যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছে তাদেরকে নিয়ে চিন্তা করার স্বপ্ন দেখার মনের জোরটা পাচ্ছে অন্য আর পাঁচজন দেখাক ফরিদপুরে গিয়ে যাবে বাংলাদেশে গিয়ে যাবে আমার আমার যেটা হয়েছিল। আমার যেদিন মাস্টার্স রেজাল্ট হলো ওই একই দিনে আমার এন স্কুল ও কলেজের রেজাল্ট বের হয় আমি আমার জেলায় দুটো পরীক্ষাতে এগিয়েছিলাম তো আমার ওই দিন রেজাল্ট হয় চাকরি হয় তো স্যার তখন আমাকে আমি স্যারকে ফোন দিই নিজে কিছুটা দ্বিধান্বিত ছিলাম পঁয়ত্রিশতম বিসিএসের বিফলতা আমাকে আরও বেশি দ্বিধান্বিত করে দিয়েছিল আমি কি করতে পারবো কতটুকু যেতে পারবো দেখা যেত আমি রাতে বেশি পড়তে পারতাম না অনেকে আমাকে জিজ্ঞাসা করে আপু আপনি কয় ঘন্টা পড়েন বারো ঘন্টা পনেরো ঘন্টা পড়েন আমি বলবো যে বারো ঘন্টা পনেরো ঘন্টা বিষয় না আমি আমার সপ্তাহে তিন দিনও কখনো কখনো নষ্ট হয়ে গেছে কিন্তু মনের আবেগটা ধরে রাখো ঈশ্বরের কাছে প্রার্থনা করো স্বপ্নটা মন থেকে দেখো পড়াটাকে ঈশ্বরকে যেভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো তোমার বিদ্যাটাকেও সেভাবে গ্রহণ করো শ্রদ্ধা করো অন্তর থেকে তোমার স্বপ্নটাকে চাও তুমি সফল হবে সেটা তোমার মানুষের কাছে গল্প করার দরকার নেই আজকে আমি এই ফালগুনি পাবলিক স্পিকিং কোনো দিনও করিনি আমি পারবো কোনোদিন এখানে দাঁড়িয়ে কথা বলবো এরকম স্বপ্ন আমার ছিল না এরকম সাহস আমার ছিল না কিন্তু পরিস্থিতি আজ আমাকে এখানে নিয়ে এসেছে তোমাদের জন্য নিয়ে এসেছে আমার নিজের আমার শিক্ষকদের কাছে কৃতজ্ঞতার জন্য আমাকে নিয়ে এসেছে এই জায়গাটা তোমরা আসবা সবাই আসবা সবার জায়গা থেকে অন্তর থেকে স্বপ্ন দেখো নিজের স্বপ্নটা নিজের কল্পনার গণ্ডিটাকে বড় করো এটাই বড় কথা তো যেটা বলছিলাম পঁয়ত্রিশতম বিশেষে বিফলতার পর আমার মন ভেঙে গিয়েছিল আমি যখন চাকরিটা পেলাম আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বললো চাকরি পেয়েছ চাকরি করতে থাকো হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে হয় না আমার বাবা মা আমাকে বললো তোমার মন যেটা চায় করো আমার বাবা সবসময় বিশেষের জার্নিতে আমাকে অনুপ্রেরণা দিয়েছে আমি যখন অনার্স ফাইনাল দিচ্ছিলাম তখন পঁয়ত্রিশতম যে সার্কুলার সেটা আমার হাতে তুলে এনে দিয়েছিল এভাবে সে আমার মধ্যে আস্তে আস্তে করে স্বপ্ন গড়ে দিয়েছে তো যখন সে তার ভাইকে নিয়ে প্রচণ্ড হতাশায় ছিল তখন সে আমাকে বারবার বলেছে বাবা কিছু একটা করো বাগচি পরিবারকে এভাবে শেষ হয়ে যেতে দিও না আমার পরিবারে খুব বেশি কেউ এগিয়ে যেতে পারেনি সে আমাকে বলেছে বাবা তুমি বড় তুমি এগিয়ে যাও তুমি স্বপ্ন দেখো পরিবারকে এগিয়ে নিয়ে চলো একা চলার চেষ্টা করো না সবাইকে নিয়ে এগিয়ে চলো সামগ্রিক চিন্তা করতে শেখো তো সেই স্বপ্নটা আমার মধ্যে ছিল আমি বাবা মাকে জিজ্ঞাসা করি আমি চাকরিটা করতে তারা দুজনেই আমাকে বলে যদি তোমার মন না না দেয় তুমি যেও আর একটু চেষ্টা করো আমি আমার স্যারকে ফোন বাবা মায়ের শিক্ষকেরা পিতামাতা হয়ে ওঠেন তো আমি স্যারকে ফোন দিই স্যার আমার কি করা উচিত যেহেতু আমি তার গাইডেন্সে ছিলাম আমার কাছে মনে হয় যে না সে আমাকে ভালো গাইডলাইন দিতে পারবে স্যার তখন আমাকে সরাসরি জিজ্ঞাসা করে তোমার বাবা মা কি বলছে আমি যখন বলি যে না তারা আমার উপরে ডিসিশন ছেড়ে দিয়েছে স্যার তখন আমাকে এক বাক্যে বলে দেন তোমাকে এই চাকরি করতে যেতে হবে না তোমার তোমার স্বপ্ন যাত্রাটা এখানেই থেমে যাবে তুমি যেও না তো আমি বলবো যে একজন ব্যক্তি তার জায়গা থেকে আরেকজন ব্যক্তির ডিসিশন কখন নিতে পারে সে যখন ওই ব্যক্তিটাকে নিয়ে প্রচণ্ডভাবে স্বপ্ন দেখতে পারে প্রচণ্ডভাবে আশা করতে পারে তখন নিতে পারে স্যার একদিন আমার আমাকে আর আমাদের আমাদের আর এক আপুকে বসিয়েছিল সাঁইত্রিশতম যখন রিটার্ন দিচ্ছিলাম পাঁচটা চারটা পাঁচটা পরীক্ষায় পর পর খারাপ করে স্যার আমাদেরকে নিয়ে ডেকে বসালো সবাই চলে যাওয়ার পরে তখন বলছে যে তোমরা তো দিনে দিনে অধপতনের দিকে যাচ্ছ তোমাদের ক্রমাগত কয়েকটা পরীক্ষার মার্ক আমাকে বারবার আমাকে কষ্ট কষ্ট দিচ্ছে আমি মনো কষ্টে ভুগছি আমি কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি তোমাদেরকে নিয়ে তোমরা কি জানো যে তোমরা যদি যথাযথভাবে চেষ্টা করো তোমরা ন্যূনতম অ্যাডমিন ক্যাডারে যাওয়ার যোগ্যতা রাখো তখন হয়তো বাক্যটা মনকে ছুঁয়ে গিয়েছিল কিন্তু মন থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করে উঠতে পারিনি প্রচণ্ড ভয় লেগেছিল যে সত্যিই কি তাই অ্যাডমিন পুলিশ ক্যাডার ফরেন ক্যাডার এগুলো সব অকল্পনীয় বা কল্পনার ঊর্ধ্বে এরকম একটা জিনিস ছিল আমি যখন চিন্তা করতে পারিনি আমি যখন আমাকে বুঝতে পারিনি তখন কিন্তু স্যার আমাকে দেখে সিদ্ধান্ত নিয়েছে বা আমাকে স্বপ্ন দেখিয়েছে আমি বলবো যে আমার অনার্স লাইফে এসে যখন স্যার আমাকে বারবার বলে আজ স্যার আমাকে বলেন আজ মানুষ স্যার মানুষের সামনে দাঁড়িয়ে বলেন যে আমার শিক্ষা জীবনের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষার্থী ফাল্গুনি বাচ্চি আমি তখন আমি তখন অন্তরের একটা কৃতজ্ঞতা থেকে চোখ বন্ধ করে ফেলি স্রষ্টার কাছে বলি যে আমি যেন তার কথার মান রাখতে পারি সারা জীবন যেন আমি তার এই কথার মান রাখতে পারি আগেও সে বলেছে আজকে আমি সফল বলে সে বলছে তা না এর এর আগেও যখন সম্মুখে সে গিয়েছে বারবার বলেছে আমি দ্বিতীয় সেকেন্ড ইয়ারে থাকতে স্যারকে নিয়ে একবার একটা কবিতা লিখেছিলাম প্রিতার মতো তাকে স্তুতি করে লিখেছিলাম সেটাও সে জনগণের সামনে তুলে ধরে আমার ওই সময় লজ্জার বিকাশ ঘটায় কিন্তু আত্মাকে জাগিয়ে তোলার কাজ করে শিক্ষকেরা স্বপ্ন দেখাতে সাহায্য করে শিক্ষকেরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে শিক্ষকেরা হয়তো পরিবার থেকে আমরা একটা আদর্শ নিয়ে আসি একটা শিক্ষা নিয়ে আসি কিন্তু সেই স্বপ্ন সারথি সেই স্বপ্নটাকে সেই বন্ধুর পথটাকে চিনিয়ে চিনিয়ে আস্তে আস্তে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করে শিক্ষকেরা এর বাইরেও আমার ব্যক্তি জীবনে অনেকের অনুপ্রেরণা আমি পেয়েছি যেমন বলতেই হয় নুরুল পেয়েছি ওরা প্রতিনিয়ত বলেছে যে হ্যাঁ পারবে লেগে থাকো স্যার স্যারেরা প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা আমাকে অনেক হাইলাইট করে রিপ্রেজেন্ট করে আমার তখন ভয় হয় যে আমি সত্যি কি তাদের কথার মান রাখতে পারবো কিন্তু এটা বিশ্বাস করার চেষ্টা করি যে যদি স্রষ্টা চান তাহলে আমি অবশ্যই মান রাখতে পারবো অবশ্যই সফল হব অনেকে পেছনে অনেক সময় বলেছে যে বৃথাই জার্নি করছো সফল হতে পারবে না অনেকেই বলেছে লবিং দরকার হয় অনেকেই বলেছে যে ফরেন ক্যাডার দিয়েছো স্বপ্নের তো একটা গন্ডি থাকা চাই এ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের চিন্তা করো কি করে আমি জন রিজুজামান স্যারকে জিজ্ঞাসা করেছি আমার শাহজাহান স্যারকে জিজ্ঞাসা করেছি তারা আন্তরিকভাবে বলেছে স্বপ্ন দেখো চেষ্টা করো নিজের চেষ্টার শাহজাহান স্যার আরেকটা বাক্য বলতেন যে তোমার যতটুকু ক্ষমতার সীমানা তুমি যদি তোমার সেই চেষ্টাটুকু করতে পারো তোমার তোমার ক্ষমতার সীমানা পর্যন্ত যদি তোমার চেষ্টাটা হয় তোমার মন থেকে যদি সেই আকুতিটা থাকে তাহলে ঈশ্বর তোমার প্রার্থনা পূরণ করে দেবেন তো আমার জীবনে সেটা হয়েছে হয়তো আমি আমার নিত্যদিনে পনেরো ঘন্টা চর্চা করতে পারিনি কিন্তু দশ ঘন্টা আমি আমার পড়াশোনা নিয়ে অ্যাটলিস্ট চেষ্টা করেছি আমি তোমাদেরকে বলবো যে যদি তোমাদের স্বপ্ন সফল করবার ইচ্ছা থাকে প্রচণ্ড বা পরিবার চাচ্ছে বা স্বপ্ন দেখছ বিসিএসি জীবনের শেষ কথা নয় বা ক্যাডার সার্ভিসে আসার জীবনে শেষ কথা নয় কিন্তু সেটা যদি তোমার স্বপ্ন হয় তাহলে অন্তর থেকে আন্তরিকভাবে দেখো সেটাকে প্রার্থনা করে তোলো সেটাকে তোমার প্রচন্ড আবেগ করে তোলো আমি রাতে দেখা যেত সাড়ে এগারোটা বারোটার দিকে ঘুমিয়ে যেতাম ছয়টার দিকে সাড়ে পাঁচটার দিকে পনেরো ছয়টার দিকে যখন আমার ঘুম ভাঙতো আমার মনে হতো কি যেন একটা নেই হঠাৎ করে আমার একটা দীর্ঘশ্বাস পড়তো আমার মনে হতো কি যেন একটা হারিয়ে গেছে পঁয়ত্রিশের কষ্টটা আমার মধ্যে প্রচণ্ডভাবে জেঁকে বসেছিল হয়তো এমন হয়েছে যে আমার যে যতটুকু ক্ষমতা ছিল আমি ততটুকু ততটুকুও চেষ্টা আমি করতে পেরেছি হয়তো আমার জানার দক্ষতা প্রচণ্ডভাবে ছিল না মুখস্ত করার দক্ষতা অনেকভাবে ছিল না তথ্য মনে রাখার দক্ষতা ছিল না কিন্তু আমি আমার স্যার আমার সহযোদ্ধাদের কাছ থেকে এটা জেনেছি যে অন্যরাও মানুষ তারাও এভাবে এতটুকুই মনে রাখতে পারে ভয় পেও না যতটুকু তুমি তোমার জায়গা থেকে উপস্থাপন করতে পারবে সেটা যথাযথভাবে মূল্যায়িত হবে সেটা হয়েছে এখন আমার সামনের ছোট ভাই বোন বা বড় ভাই বোন যারা আছে তাদের উপদেশ দেয় আমার জন্য ধৃষ্টতা কিনা আমি জানি না তারপরেও আমি বলবো যার যার জায়গা থেকে আন্তরিকভাবে স্বপ্ন দেখতে শিখতে হবে নিজের চেষ্টাটাকে প্রচণ্ডভাবে চালিয়ে যেতে হবে এবং ধৈর্য ধরে এই পত্রেকে পাড়ি দিতে হবে বিশেষ জানিটা অনেকটা কষ্টের অনেক সারা বাংলাদেশের অনেক অনেক স্বপ্ন স্বপ্ন পথিক অনেক অনেক বিশেষ পাগল আছে যারা আপ্রাণ লড়াই করছে প্রচণ্ডভাবে চেষ্টা করছে অনেক অনেক পরিবার আছে পতিত পরিবারের সন্তান আছে যারা তার জায়গা থেকে এর স্বপ্ন দেখছে তাদের আবেগটা হয়তো আমাদের আবেগটার থেকে আরও অনেক বড় তারপরে আমরা আমাদের জায়গা থেকে আবেগ ধারণ করব। আমাদের জায়গা থেকে আমরা আমাদের মতো করে স্বপ্ন দেখব আমাদের যারা স্বপ্নদ্রষ্টা আছে তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলব এটাই আর একা একা হয়তো পড়া যায় একা একা অনেকে জার্নিতে সফল হয়েছে এবার তেইশশো তেইশ জনের মধ্যেও অনেকে একা একা তার জার্নিতে সফল হয়েছে সেক্ষেত্রে যেটা বলবো যে অনেক জায়গায় পাবলিক লাইব্রেরি থাকে অনেকে একসঙ্গে পড়ে হয়ে তার যাত্রাতে সফল হয় কিন্তু আমার ফরিদপুরের মতো জায়গা ওই ধরনের নেই আবার আমি যে ঢাকায় গিয়ে পড়বো বা আমার ওই ধরনের সুবিধাও ছিল না তো আমি আমার এখান থেকে আমার ওই অনুপ্রেরণাটা আমার শিক্ষকদের কাছ থেকে পেয়েছি আরেকটা যেটা কথা বলতে হয় যে আমার অনেক বন্ধুই বলেছে ফরিদপুর থেকে ঢাকায় চলে আসো ফরেন যেহেতু দিয়েছো একটা অ্যাটলিস্ট একটা ইংলিশের কোর্স করো বা ভাই কোর্সটা ঢাকায় করো আমি বলবো যে না আমি আমার বাড়ি থেকে ঠান্ডা মস্তিষ্কে আমার একাডেমিতে গিয়েছি আমার স্যার আমাকে নিয়ে বসে আলোচনা করেছেন আমার সহযোদ্ধাদের নিয়ে বসে আলোচনা করেছেন আমরা পারস্পরিক মত বিনিময় করেছি আমার অন্তরা দিদি বলেছে বাসায় বসে পড়া হবে না এখানে এসো আমরা কিছু আলোচনা ভিত্তিক প্রশ্ন রেডি করি ব্যক্তি আমার ভাইবাটা হয়েছে সম্পূর্ণ আলোচনা ভিত্তিক তো আমি বলবো যে দিদি যদি ওই আলোচনা বা চিন্তা করার দক্ষতাটা বাড়িয়ে না দিত তাহলে ওই স্বল্প সময়ের মধ্যে ওই আলোচনার দক্ষতাটা বাড়তো না স্যার যদি আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে বাংলাদেশ বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ আলোচনা আমাদের সঙ্গে না করতো তাহলে ওই সময় স্বল্প সময়ের মধ্যে ওই চিন্তাগুলো আমার মাথায় আসতো না আমি স্যারদের সামনে অভিভাবক করে উপস্থাপন করতে পার পারতাম না হয়তো আমরা বড় বড় অনেক বেশি স্বনামধন্য বিশেষ ক্যাডারদের সংস্পর্শে ছিলাম না সচিবদের ক্লাস করিনি কিন্তু আমরা আমাদের ছোটগণ্ডিতে যতটুকু পেয়েছি আন্তরিকভাবে পেয়েছি আমরা পরিবারের পরিবেশ পেয়েছি আমরা হয়তো অনেক বেশি বক্তৃতায় দক্ষ অনেক বেশি বাচন ভঙ্গি অনেক বেশি সাবলীল এরকম কোনো শিক্ষকের সংস্পর্শে আসতে পারিনি কিন্তু আমরা বলবো যে আমাদের ঘরোয়া পরিবেশ পেয়েছি আমরা আমরা যে মানুষগুলোর কাছে এসেছি তারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে তারা আমাদেরকে নিয়ে কল্পনা করেছে তারা আমাদেরকে নিয়ে অনেক বেশি কনফিডেন্ট ছিল তাই আজকে আমরা এখানে তো নিজে নিজে জার্নি হয়তো করা যায় তারপরে একটা কোথাও আসতে হয় অ্যাটলিস্ট সেখানে আসলে কিছু ছেলে মেয়ে কিছু স্বপ্ন স্বপ্নালু ছেলে মেয়ে কিছু স্বপ্ন দেখছে এমন মানুষ কিছু আমার সহযোদ্ধা কিছু মানুষের না জানা গল্প প্রচণ্ড কষ্ট জানা যায় যেমন আমি আমাদের প্রশান্তর থেকে আজও অনুপ্রেরণা নিই আমি আজকে আমার বাবা মার থেকে আমার পরিবার থেকে আমার স্বামীর থেকে অনেক দূরে আছি বগুড়াতে আছি আমি ওকে দেখে শিখি যে না একটা মানুষ তার এই জায়গা থেকেও প্রচণ্ডভাবে চেষ্টা করে যাচ্ছে ও আমাকে বলতো যখন ফোন দিতাম যে কী পড়ছো আমি যেমন আমার ছোটো ভাই বোনদের কাছ থেকেও শেখার চেষ্টা করেছি আমি আমার ইন্টারের ভাইকে বসিয়ে দিয়েও অঙ্ক শিখেছি বা ছোট যারা ছিল ওদের কাছ থেকে জিজ্ঞাসা করেছি কি পড়ছো আমার বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করেছি কী পড়ছ অন্তরা দিদিকে ফোন দিয়ে বলেছি স্যার দিদি কী পড়ছেন সেই জিনিসটা পড়লে হয়তো একটু আগাতে পারবো ওদের সাথে একটা প্রতিযোগিতা থাকবে তো কোচিং ওইটাই স্যারদের দিক নির্দেশনা কিছু সহযোদ্ধার অনুপ্রেরণা কিছু না জানা গল্প কিছু কষ্টের গল্প কিছু প্রচণ্ড স্বপ্নালু মানুষের গল্প এগুলোই এজন্যই হয়তো কোনো একটা কোচিংয়ে আসতে হয় বা স্বপ্ন দেখতে হয় আরও কিছু স্বপ্নালু মানুষের সংস্পর্শে এসে প্রচণ্ডভাবে স্বপ্নটাকে আঁকড়ে ধরতে হয় এ আর কি আর আমার জীবনে শুধুমাত্র একটা সাফল্য অর্জিত হয়েছে এখনো অনেকটা বড় একটা পথ চলা বাকি আছে সম্পূর্ণ জীবন চলতে হবে হয়তো এই স্বপ্ন এই আশা এই আকাঙ্ক্ষাকে লালন করে এগোতে হবে এক্ষেত্রে আমি বলবো সবার আশীর্বাদ আমার জন্য রাখবেন সবাই আমার জন্য প্রার্থনা করবেন সবার প্রার্থনা একটা বার হলেও যেন আমি আসি আর সবাই আমার জন্য এটাই চাইবেন যেন আমি আমার পরি পারিবারিক কাঠামোটাকে সুদৃঢ় রেখে বাইরের দেশগুলোতেই যাই বা যেখানেই যাই যে জায়গায় কর্ম করি সেই কর্ম সুন্দর রেখে আমি আমার মাটি মানুষ মাতৃভূমিকে স্মরণ রেখে সুন্দরভাবে তাদেরকে তুলে ধরতে পারি আমার দেশের জন্য দেশের মঙ্গলের জন্য কোনো কাজ করতে পারি আর স্রষ্টার প্রতি সবসময় যেন বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি সকলকে ধন্যবাদ সকলের মঙ্গল হোক সবাই ভালো থাকুক নমস্কার ধন্যবাদ তার জীবনের উদ্দেশ্যমূলক এবং অরুণ অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদানের জন্য